নমস্কার বন্ধুরা, একটি ভোটের মাধ্যমে তোমার কাছে জানতে চাইছিলাম তোমরা কিসের উপরে ক্লাস চাইছো। সবচেয়ে বেশি ভোট এসছে অঙ্কের ক্লাসের উপরে, তাই পুলিশের পরীক্ষার উপযোগী কিছু লাভ ক্ষতির অঙ্ক এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তার সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানিও পরবর্তী কী চ্যাপ্টার উপরে অঙ্ক চাইছো। দেখো প্রথম কোশ্চেনটা কী বলা হয়েছে, আলফ্রেড একটি পুরনো স্কুটার 4700 টাকায় কিনে তার সাথে 800 টাকা মেরামতির জন্য খরচ করে। যদি সে স্কুটারটি 5800 টাকায় বিক্রি করে তার লাভ কত শতাংশ হবে? একটা জিনিস খেয়াল করো, সে প্রথমে স্কুটারটা কিনছে কত? 4700 টাকা দিয়ে কিনছে এবং খরচা করছে তার জন্য আরও কত? 800 টাকা। তার টোটাল এসে দাঁড়ালো কত? 5500 টাকা এসে দাঁড়ালো, তাই এসে দাঁড়ালো। ওকে, এবার কি বলছে, সে স্কুটারটাকে 5800 টাকায় বিক্রি করে দিচ্ছে, তাহলে তো লাভ থাকছে কত? 300 টাকা লাভ থাকছে। কিন্তু আমাকে বলেছে এটা শতকরায় বের করতে বলেছে, শতকরায় বললে এখানে হচ্ছে সিপি অর্থাৎ যেটা ক্রয় মূল্য এখন, তাহলে কত? 5500 টাকা, এটা এখন ক্রয় মূল্য, দিয়ে গুণ করে দাও 100 দিয়ে। এই শূন্য শূন্য কাটো এবং কাটাকুটি করলে উত্তর তোমাদের আসবে দেখবা 5/5/11 সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ তার এই শতাংশটা লাভ হবে। দেখো আমি এখানে তবু নিচে দেখো ক্যালকুলেশন করে দেখাচ্ছি, দেখো যারা বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো খরচ মূল্য অর্থাৎ সে কিনলো কত? 4700 টাকায়। সারানোর জন্য খরচা করলো কত? 800 টাকায়। টোটাল বেরো দাঁড়ালো কত? 5500 টাকায়। আর বিক্রয় মূল্য দেখো তার কত? 5800 টাকা। তাহলে তার লাভ ছিল কত টাকা? নর্মালে 300 টাকা। এটাকেই বলেছে শতকরাই তোমাদেরকে বের করতে হলেছে। এবার যখন শতকরা বের করতে বলবো, তোমরা জানো যে লাভ ক্ষতির সূত্র হচ্ছে যে নিচে কী লিখতে হয়? ক্রয় মূল্যটা লিখতে হয়। ক্রয় মূল্য কত ছিল? 5500 টাকা। লাভটা উপরে লিখতে হয় 300 টাকা লাভ হয়েছিল, গুণ পাশে 100, অর্থ উত্তর চলে আসলো কত? 5/5/11। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা খুব আসে, এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার জন্য অবশ্যই তোমরা কিন্তু অপশান চুজ করবে। দেখো 20টি দ্রব্যের মূল্য x-টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, যদি লাভ 25% হয় তাহলে এক্স এর মান কত? এই যে 25% লাভ বলেছে না, এটাকেই টার্গেট করে ফেলবা, যে করে আমাকে এই 25%টাকে এনে দেখাতে হবে। আমি প্রথম অপশান নেব, ধরো জিনিসটার আমি ক্রয় মূল্য 15 টাকা ধরলাম, আর দেখো এটা করলে যে বিক্রয় মূল্য 20, তাহলে 15-তে যদি আমি 5 করি, 15 টাকায় 5 টাকা লাভ হয়, 15 টাকায় কত লাভ হয়? 5 টাকা লাভ হয়, 1/5/15। আর দেখো গুণ 100, এগুলো জাস্ট প্র্যাকটিস করলে দেখো বুঝে যাবে, 3/5/15 অর্থাৎ দেখো 33.9/1/3 আসবে, তাহলে কিন্তু এটা অ্যান্সার নয়। ওকে, এবার অপশান বি চেক করবো আমরা। দেখো 16 থেকে 20 বাদ দিলে কত? 4 থাকে, অর্থাৎ 16ই লাভ হবে কত? 4, 1-এ হচ্ছে কত? 4/16, আর 100-এ কত? তাহলে কত হয়ে যাবে দেখো, এটা 4 4 16 4 25 100, দেখো 25 চলে এসছে। তাহলে আমরা উত্তর কোনটা? অপশান বি। দেখো 25% কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, 25%, বুঝতে পারছো? এইভাবে ইজিভাবে তোমরা কিন্তু অপশান ধরে এই ধরনের অঙ্ক করবে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, আমার টার্গেট কী ছিল? 25 ছিল, আমি ধরে নিলাম ক্রয় মূল্য কত? 16 টাকা, বিক্রি করছে কত? 20 টাকায়, তাহলে 16-তে লাভ হচ্ছে ক টাকা? 4 টাকা লাভ হচ্ছে। 1-এ কত? 4/16, আর 100-তে কত? তাহলে 4 4 কত হয়ে যাবে? 16 4 25 100। ওকে, এইভাবে কিন্তু বের করবে অ্যান্সার ইজি হবে। তাহলে এক্সের মান কত এলো? এক্সের মান আমাদের এলো 16 টাকা। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়, লাভের শতকরা অংশ খোঁজো। এই ধরনের অঙ্ক হলে ইজিভাবে পরীক্ষালে করবে, কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। দেখো বিক্রয় মূল্য দ্বিগুণ বলেছে দিবা, আর লাভ বলেছে 3 গুণ, স্টু দিয়ে দিয়ে দিবা, অর্থাৎ কত হচ্ছে? বাড়ছে, 1 বাড়ছে, 1-কে 100 দিয়ে গুণ করে দাও, যেটা আসবে 100% অ্যান্সার আসবে। চোখ বন্ধ করে করবা, এই ধরনের অঙ্ক এইভাবে হয়ে যাবে, অর্থাৎ 100%, অর্থাৎ অপশান বি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার পরবর্তী কোশ্চেন দেখো। একটি নির্দিষ্ট দোকানের লাভ খরচের 320%, লাভ খরচের, ঠিক আছে, ধরো এই অঙ্কটার হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ধরো 100 টাকা, ক্রয় মূল্য 1 টাকা, লাভ খরচের, লাভ কত বলছে? লাভ বলছে হচ্ছে অঙ্কে, লাভ বলছে 320 টাকা বলছে। তাহলে হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত ছিল? তাহলে বিক্রয় মূল্য ছিল 420, ঠিক আছে, কারণ বিক্রয় মূল্যের মধ্যে আমরা কী পাই? বিক্রয় মূল্যের মধ্যে আমরা ক্রয় মূল্য এবং লাভ দুটোই পেয়ে থাকি, তাহলে টোটাল তাহলে বিক্রয় মূল্য বিক্রি করতে হচ্ছে কত টাকায়? 420 টাকায়। পরবর্তী লাইনে কী বলছে দেখো, একটু বুঝতে পেরেছো আশা করি। যদি খরচ 25% বৃদ্ধি পায়, যদি খরচ কী বলছে? 25% খরচ বলেছে, ঠিক আছে, খরচ যদি 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য স্থির থাকবে, কিন্তু বিক্রয় মূল্য যেটা ছিল সেই বিক্রয় মূল্যটাই স্থির থাকবে, ঠিক আছে। এবার অর্থাৎ বিক্রয় মূল্য কত? 420 টাকায় থাকবে, 420 টাকায় থাকবে, অর্থাৎ নতুন করে এটা এখন ক্রয় মূল্য এসে দাঁড়ালো, তাহলে বিক্রয় মূল্যে আনুমানিক কত শতাংশ লাভ হবে? দেখো আমি নিচে ক্যালকুলেশন করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো ধরো কী বলছে, ধরো হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, যেটা আমি বললাম লাভ হচ্ছে 320 টাকা, তাহলে যে বিক্রয় মূল্য এসে কত দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্য এসে দাঁড়াচ্ছে প্রথম লাইনের ক্ষেত্রে 420 টাকা, ঠিক আছে। অর্থাৎ এবার পরবর্তী লাইনে কী বলেছিলো যে 25% বৃদ্ধি পাবে, তাই তো? 25% বৃদ্ধি পাবে, তাহলে কী হবে? তাহলে 125 টাকা,
ঠিক আছে, 100-র 125% করলে নিচে 100 হতো, কাটাকুটি করলে হয়ে যেত 125 টাকা। ওকে, এবার দেখো, অতএব নতুন বিক্রয় মূল্য কত? 420 টাকা, যেটা আমরা এখানে পেয়েছিলাম এই যে, ঠিক আছে, বা নতুন এটাই কিন্তু আবার সিপি, ঠিক আছে, বা ক্রয় মূল্য। দেখো লাভ তাহলে হচ্ছে কত, দেখো যেহেতু এখানে কি বলেছিল অঙ্কটাই ভালো করে বোঝো, এখানে অঙ্কটা বলেছিল যদি খরচ 25% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য স্থির থাকবে, কিন্তু বিক্রয় মূল্য সে 420 টাকায় থাকবে, ঠিক আছে। দেখো খরচ যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে তাহলে 125 টাকা খরচ এখন, ঠিক আছে, তাহলে 420 টাকাতে 125টা বিক্রি করলে এখন লাভ তাহলে কমে গেছে নিশ্চয়ই, তাহলে 295 টাকা লাভ করছে, আগে লাভ করছিল কত 320 টাকা, এখন লাভ করছে কত 295 টাকা। এটাকেই বলছে শতকরাই তুমি প্রকাশ করে দাও। তাহলে এখন নতুন যেটা আমরা ইয়ে পেয়েছি, নতুন সিপি পেয়েছি 420 টাকা পেয়েছি, তাহলে বাই, ঠিক আছে, লাভ কত হচ্ছে এখন 295 টাকা হচ্ছে, গুণ 100 করে দাও, দেখবা যে প্রায় 70% আসবে, প্রায় কত শতাংশ আসবে, 70% আসবে। আমি আর একবার দেখিয়ে চেষ্টা করছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখো এখান দিয়ে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা ছিল হচ্ছে কত, আমি ধরেছিলাম 100 টাকা হচ্ছে কি ধরেছিলাম, 100 টাকা ধরেছিলাম এই অঙ্কের ক্ষেত্রে সিপি, অর্থাৎ ক্রয় মূল্য লাভ করছিল 320, তার টোটাল তার বিক্রয় মূল্য কত ছিল 420, এবার যদি খরচ 25% বৃদ্ধি পায় মানে কত 125, কিন্তু বিক্রয় মূল্য স্থির থাকবে, তাই এলাম 420 টাকা থেকে আমি 125 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে কত এসে দাঁড়াবে 295 টাকা এসে দাঁড়াবে, ঠিক আছে। এই 295 টাকার উপরে বলেছে লাভ ক্ষতি নির্ণয় করতে বলেছিল, তাহলে 295 যেহেতু বলেছিল যে যদি খরচ বৃদ্ধি পায় বিক্রয় মূল্য স্থির থাকে, বিক্রয় মূল্য করেছিল 420 ছিল, 420 লিখে দিলাম, গুণ 100, কাটাকুটি করলে উত্তর দেখবে সামথিং 70% আসবে। ওকে, বারবার দেখো বুঝতে পারবে। এবার দেখো, বা এটা তোমার স্ক্রিনশট দিয়ে নাও, এখানটা একটুখানি, এখানটা 420 হবে এর নিচটা, আর গুণ 100টা উপরে হবে, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও, কোনো অসুবিধা নেই। দেখো এই ধরনের অঙ্ক, দেখো একজন বিক্রেতা 6 টাকায় টফি কিনলেন, 20% লাভের জন্য লজেন্সগুলো কত টাকায় বিক্রি করতে হবে। দেখো আমি যদি করি, একজন ব্যক্তি 20% লাভের জন্য, অর্থাৎ তাকে বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাই তো, বিক্রয় মূল্য মানে কত, 20% লাভ মানে আমি লিখবো কত, 120 গুণ 100 গুণ লিখবো কত, লিখবো 6 লিখবো আমি, ঠিক আছে, 6 যদি লিখি, দেখো লগটা হবে 6 কাটলাম, ঠিক আছে, 5 × 10, 6 × 5 × 10, 6 × 12, দেখো হচ্ছে না কিন্তু এইভাবে, দেখতে পাচ্ছ আমি জিনিসটাকে, এবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো কী করবে, বলছে একজন বিক্রেতা 6 টাকায় টপি কিনলেন, 20% লাভের জন্য লজেন্সগুলো কত টাকায় বিক্রি করতে হবে, কী করবে, দেখো 120 লিখবে, ঠিক আছে, বাই 100 গুণ দিয়ে 1/6, 0 0, 6 × 12, 5 × 10, 6 কেটে গেলো, তাহলে পড়ে থাকলে কত 1/5, অর্থাৎ 5টা বিক্রি করলে তার 20% লাভ হবে। ওকে, আমি আর একবার দেখাচ্ছি, বোঝার চেষ্টা করো, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে এভাবে করবে, 20% লাভ বলেছে, তাহলে কী লিখবে, 120/100, আর টাকাই 6টা বলেছিল, তাই কী করবে, গুণ 1/1/6 করে দেবে, ঠিক আছে, তাহলে এই 0 0 কাটবে, 6 × 12, 5 × 10, এই 6 কেটে যাবে, 1/5, মানে টাকায় 5টা বিক্রি করলে তার হচ্ছে 20% লাভ হবে। ইজিভাবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে পারবে। এবার দেখো যে ভুলটা করে, এই জন্য আমি ফার্স্টে তোমাকে দেখালাম, এবার দেখো অনেকে করে কি 120/100 গুণ 6 করে দেয়, সুতরাং এটা কিন্তু ভুল, ঠিক আছে, সঠিকটা কী করবে, যে টাকায় 6টা বলেছিলো, দেখো টাকায় 6টা, তাহলে কী করবে, 120/100, বারবার দেখো একটাই কারণ, এই ধরনের অঙ্ক পরীক্ষায় অনেক আসে, ক্যালকুলেশন করবে, দেখো 1/5 আসবে, অর্থাৎ টাকায় 5টা বিক্রি করলে তার 20% লাভ হবে। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো ইংলিশে রয়েছে কোনো অসুবিধা নেই, বাংলায় তোমাদের বলে দিচ্ছি, দি পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল অফ রেস 1920 rupees ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ লস ইনকারেক্টেড বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর রেস 1218 rupees। অর্থাৎ কী বলছে, যদি একটি কোনো দ্রব্য 1920 টাকায় বিক্রি, যত পরিমাণ লাভ হয় 1280 টাকায় বিক্রি করলে সম পরিমাণ তার কী হয়, ক্ষতি হয়। তাহলে বলছে অ্যাট দ্য প্রাইস শুড বি দ্য আর্টিকেল শুড বি দ্য মেক দ্য 25% লাভ করতে থাকলে তাহলে জিনিসটা ক টাকায় বিক্রি করতে হবে। দেখো এক্ষেত্রে কী করবে, প্রথমে হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্ট ট্রিক্স এই দুটো যোগ করে দেবে, এই দুটো কী করবে, যোগ করবে, তাহলে 1920 আর হচ্ছে কত 1280 যদি আমি যোগ করে দিই তাহলে কত আসে 0 0, আর 9 আর 2 11 আর 2 11 12, আর হচ্ছে এত আসছে 3200 আসলো, দেখলে এই দুটো যোগ করলে কত আসবে, দেখবো 3200 আসবে, সবসময় একে 2 দিয়ে ভাগ করে দেবে, 3200 কত দিয়ে ভাগ করে দেবে 2 দিয়ে, তাহলে কত এসে দাঁড়াবে 1600 এসে দাঁড়াবে, ঠিক আছে, এই 1600টা আসলো, এটাই হচ্ছে কিন্তু ক্রয় মূল্য, সরি হ্যাঁ ক্রয় মূল্য, 1600টা কী আসলো, আমাদের ক্রয় মূল্য আসলো। ওকে, একটু ক্লিয়ার,
এবার বলছে এরপরে 25% লাভ, তাহলে 1600 25% লাভ, ঠিক আছে 25% লাভ বিক্রি করতে বলেছে, তাহলে 125/100, ঠিক আছে কাটাকুটি করবে শূন্য শূন্য। এবার 16 দিয়ে 125 গুণ করবে, দেখবে 2000 আসবে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমি কি করলাম আর একবার বলে দিই, এই দুটোকে যোগ করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তাকে দুই দিয়ে ভাগ করবে, যেটা দুই দিয়ে ভাগ করবে সেটা কি আসবে, সিপি অর্থাৎ ক্রয় মূল্য আসবে। আর লাস্টে 25% লাভ বলেছিল, তাহলে 1600 25% লাভ মানে 125/100 কাটাকুটি করবে, উত্তর চলে আসবে। ওকে ব্যাস, এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, একজন দোকানদার তার খরচের দামের উপর 22.5% লাভ আশা করে, যদি এক সপ্তাহে তার বিক্রি 392 টাকা হয় তাহলে তার লাভ কত ছিল। ভালো করে বোঝো, এক দোকানদার তার খরচের দামের উপর 22.5% লাভ আশা করে, যদি এক সপ্তাহে তার বিক্রি হয় 392 টাকা, তাহলে তার লাভ কী ছিল। দেখো আমি এখানটার মাধ্যমে বোঝার চেষ্টা করছি, দেখো প্রথম লাইনে কী বলেছিল, সে লাভ করেছে কত, 22.5 লাভ করেছে, ঠিক আছে কত লাভ করেছে, 22 লাভ, তার এক সপ্তাহে কত বিক্রি হয়, 392 টাকা। ভালো করে বোঝার চেষ্টা কর, দেখো সে বিক্রি করে ফেলেছে, তাহলে আমার কী জানতে হবে, ক্রয় মূল্য জানতে হবে। ফার্স্টে কী জানতে হবে, ক্রয় মূল্য, ক্রয় মূল্যের ক্ষেত্রে তোমরা জানো 100 লিখলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে 22.5 মানে কত, 122.5 আসবে, ঠিক আছে ওকে, আর হচ্ছে গুণ দেবো আমি কত দিয়ে, 392 টাকা দিয়ে, তাহলে আমার কী আসবে ফার্স্টে আসবে, দেখো ক্যালকুলেশনটা এখানটা আমি করে রেখেছি, দেখো দেখো এ দেখো 100 লিখেছি নিচে, 122.5 গুণ 392 উপরে হবে, ঠিক আছে আমি দেখিয়ে দিলাম যেটা আগে। এবার দেখো এই দশমিকটা তুলে দিয়েছি বলে, এই দশমিকটা তুলে এখানে শূন্য বেড়েছে, এই যে দেখতে পাবে শূন্য বেড়েছে, গুণ 392, সুতরাং এসে দাঁড়ালো কত, জিনিসটার দাম ছিল হচ্ছে 320 টাকা, কিন্তু সে এক সপ্তাহে বিক্রি করছে কত, 392 টাকায়, তাহলে লাভ করছে ক টাকা, সে লাভ করছে তাহলে 72 টাকা। ওকে, অঙ্কটা তোমরা একবার দেখতে পারো, তাহলে কী হলো আমি আর একবার তোমাদেরকে বলি, তাহলে 100 যেহেতু ক্রয় মূল্য বিয়োগ করতে হয় তাই নিচে যোগ বিয়োগ করতে হয়, আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে যোগ বিয়োগটা উপরে করতে হয় পার্সেন্টের সাথে, ঠিক আছে, এই যে পার্সেন্টের সাথে 100 যোগ করতে হবে, তো যে লাভ হয়েছে তাই যোগ করে এটাকে এখানে লিখলাম, ঠিক আছে গুণ দিলাম কত দিয়ে, 392 টাকা দিয়ে, তাহলে কত সে দাঁড়ালো, তোমার সে দাঁড়ালো হচ্ছে যে দাঁড়ালো 320 টাকা, আর তিনি এক সপ্তাহে বিক্রি করছিলেন কত, 392 টাকা, তাহলে হচ্ছে 392 টাকা থেকে 320 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে সে দাঁড়ালো কত, 72 টাকা। এই 72 টাকাটা তাহলে কী ছিল, তার তার ছিল লাভ ছিল এক সপ্তাহ। দেখো এই অঙ্কটা কী বলেছে, একজন লোক একটি সাইকেল কিনেছেন 1400 টাকায় এবং 15% লোকসানে বিক্রি করে, তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য করেছিল। তা আমি সবসময় বলেছি যে বিক্রয় মূল্যের ক্ষেত্রে যে লাভ ক্ষতিটা বলে সেটাকে উপরে লিখতে হয়, 15% লোকসান মানে কত, তাহলে 85 টাকা, তাই তো, 100, আর ক টাকা বলেছিল, 1400 টাকায়, তাহলে গুণ 1400, ব্যাস ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে উত্তর আসবে কত, 1190 টাকা। ওকে, ইজি একটা সাধারণ অঙ্ক দিয়েছিল, তোমাদেরকে আর জিনিস বোঝানোর চেষ্টা করি, যদি ক্রয় মূল্য বের করতে হয়, যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে 100, এই যে 100 থেকে পার্সেন্টেজের যোগ বিয়োগটা হয়, এই যে 100 থেকে আমি একটু জায়গাটা বাইরে নিলাম, এই যে প্লাস মাইনাস, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে দেখো যদি এটাকে ক্রয় মূল্য বের করতে বলতো, এই যে 15 যোগ বিয়োগটা নিচে লিখতে হতো, ঠিক আছে গুণ এখানটা দ্রব্যটা লিখতে হয়, এটা হচ্ছে ক্রয় মূল্য বের করা, অর্থাৎ সিপি বের করার ক্ষেত্রে, ঠিক আছে, আর হচ্ছে যেটা এসপি বের করার ক্ষেত্রে হয়ে থাকে এসপি, সেক্ষেত্রে কী করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে এই যে 100 প্লাস মাইনাসটা কী করতে হয়, যে প্লাস মাইনাসটা করতে হয় পার্সেন্টেজের, এটা উপরে করতে হয়, বাই 100 থাকে গুণ দ্রব্যটা লিখতে হয়, ব্যাস, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যায়, যেগুলো সিম্পল একদম লাভ ক্ষতির চ্যাপ্টার, ঠিক আছে। এবার পরবর্তী দেখো, সাম আর্টিকেল ওয়ার বট অ্যাট 6 আর্টিকেল ফর রেস 5 অ্যান্ড শুট 5 আর্টিকেল ফর রেস 6 গেইন পার্সেন্টেজ, অর্থাৎ আমি বলে দিচ্ছি বাংলায়, 6টি দ্রব্য কিনেছেন 5 টাকায় এবং 5টি দ্রব্য বিক্রি করেছেন 6 টাকায়, তাহলে হচ্ছে কত শতাংশ সে লাভ করেছে, ঠিক আছে। দেখো এই ধরনের অঙ্ক না পরীক্ষায় প্রচুর এসে থাকে, আমি একটা তোমাদেরকে জিনিস বোঝানোর চেষ্টা করবো, দেখো এখানে 6টা আর্টিকেল বিক্রি করেছে 5 টাকায়, দেখো যেটা হচ্ছে যে টাকাটা বলবে সেই টাকাটাকে সবসময় উপরে লিখবে, ঠিক আছে, তাহলে 5/6, ঠিক আছে, আর এটা বলছে, আর এই পরের লাইনে বলেছে দেখো 6/5 লিখবে, টাকাটাকে উপরে লিখতে বললাম যেহেতু আমি, 6/5, ঠিক আছে, লসও করবে, 5/6 কত হয়, 30 হয়, এরও 5/6 30 হয়, ঠিক আছে, এবার কত হয়, 5/6 30 মানে 25 আসে এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে দেখো 5/6 30 আর 36 আসে। এই যে এই অঙ্কের প্রথম লাইনটা করলাম, এই প্রথম লাইনটা হচ্ছে ক্রয় মূল্য, পরের লাইনটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে দেখো 25 থেকে 36 তাহলে কতবার বৃদ্ধি পাচ্ছে, 25 টাকায় কিন 36 টাকা বিক্রি করছে, তো লাভ হচ্ছে কত, 11 টাকা, একে কত আর 100 কত, ঠিক আছে, একে কত আর 100 কত, 4/25 হয়ে যায় 100, অর্থাৎ 44% তার লাভ হয়েছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। আমি দেখো এখানটা করে দিয়েছি তোমার বোঝানোর সুবিধার্থে, দেখো লসও করে দিয়েছি, দেখতে পাচ্ছ,
এরকম আমি বললাম কি যে প্রথমে টাকাটা সবসময় উপরে লিখবে, এরকম টাকাটা উপরে লিখেছি, দিয়ে করেছি 25, এটা হলো সিপি, এটা হচ্ছে এসপি। দেখো 25/11 গুণ 100 44% অ্যান্সার এসছে। ওকে, তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমি এখানে ক্লিয়ারভাবে কিন্তু করে দিয়েছি। এবার দেখো, 17টি বল 720 টাকায় বিক্রি হলে 5টি বলের দামে সমান ক্ষতি আছে, একটি বলের দাম কত? কিচ্ছু করতে হবে না, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে। এই 17টা বল বলেছে, আর এখানে কথা বলেছে 5টা বলে খুব সমান ক্ষতি হয়, 17 থেকে 5 বাদ দিয়ে দেবে, 17 থেকে 5 বাদ দিয়ে দেবে, বাদ দিলে কত থাকবে? 12। ঠিক আছে, এই 12কে 720 দিয়ে ভাগ করে দেবে, 12কে 720 দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর চলে 6/72 60। আমি ডিটেলসে এখানে দেখিয়েছি, তবু তুমি দেখাচ্ছি, শর্ট ট্রিক্স তোমাদেরকে বললাম। দেখো, 17টি বলের ক্রয় মূল্য বিয়োগ 17টি বলের বিক্রয় মূল্য সমান সমান 5টা বলের ক্রয় মূল্য। কেন বললাম? দেখো এখানে বলে 17টা বলে বিক্রি করলে 5টি বলের দামে সমান ক্ষতি আছে, তাই দেখো আমি সমান চিহ্ন দিয়ে 5টা বলের ক্রয় মূল্যটা লিখেছি। সমান সমান 12টি বলের ক্রয় মূল্য সমান সমান 17টি বলের বিক্রয় মূল্য সমান সমান কত? 720 টাকা। অনেক জটিলভাবে লেখা আছে, দেখো শেষে গিয়ে দাঁড়ালো কি 720/12 সমান সমান হচ্ছে 60 টাকা। তাই আমি বললাম এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে কি করবে, 17টা বল আর 5টা বলের ক্ষতি বলেছে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এদিক ওদিক করলে সমান সমানের এপাশে ওপাশে করলে সে বিয়োগই আসবে, সুতরাং আগে থেকেই বাদ দিয়ে দেবে 12, আর যে সংখ্যাটা বলবে 720কে 12 দিয়ে ভাগ করে দাও, উত্তর চলে আসবে, ঠিক আছে, 60 টাকা। ওকে, এবার দেখো দেখো এ শপকিপার সেলস এ ট্রান্সিটার ফ্রম রেস 840 rupees অ্যাট গেইন 20% অ্যান্ড আনাদার ইজ ফর রেস 960 rupees অ্যাট এ লস অফ 4%, দ্য টোটাল গেইন অর লস পার্সেন্টেজ। দেখো এখানে কী বলেছে, যে একটা দোকানদার কোনো একটা জিনিস ট্রানজাকশন বিক্রি করেছে 840 টাকায়, সে লাভ করেছে 20%, এবং আর একটা জিনিস 960 টাকায় বিক্রি করে লস পেয়েছে 4%, তাহলে টোটালে তার কত লাভ বা ক্ষতি হয়েছে এখানে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সেটাই বলা হয়েছে। দেখো আমি এখানে ক্যালকুলেশনটা করেছি, তোমার খেয়াল রাখো 840 20% লাভ করেছে, আর 960 4% তার ক্ষতি হয়েছে। দুটোরই কী করতে হবে, ফার্স্টে যদি বিক্রি করে যদি কোনো জিনিস বিক্রি করে ফেলে তাহলে তার কী বের করতে হবে, ফার্স্টে তার ক্রয় মূল্য বের করতে হবে। দেখো প্রথমটার ক্ষেত্রে 20% লাভ করেছিল, আমি আগেই বললাম যে লাভ ক্ষতিটা কিন্তু নিচে লিখতে হয়, দেখেছো নিচে লেখা হয়েছে গুণ 840, অর্থাৎ জিনিসটা কিনা ছিল কত? 700 টাকায়। আর দ্বিতীয়টা, দ্বিতীয় ট্রান্সিটার কী করেছে, 4% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে দেখো এখানে খেয়াল করো 96টা নিচে লিখেছে গুণ 960, তাহলে 1000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল সে জিনিসটা কিনেছিল কত? 1700 টাকায়। টোটাল জিনিসটা কিনেছিল কত করেছে? 1700 টাকায়। আর দেখো এবার দেখো, আর টোটাল জিনিসটা বিক্রি করছিল ক টাকায়? দেখো একটা কিনে বিক্রি করছিল 840 টাকায়, একটা বিক্রি করছিল 960 টাকায়, তাহলে এই দুটোকে যোগ করলে কত এসে যায়? 1800 টাকা চলে আসে। দেখো এই দেখো 1800 টাকা চলে আসে, দেখেছো, তাহলে হচ্ছে জিনিসটা সে দেখো এখানে কী বলেছিল, এখানে সে 1700 টাকায় ক্যালকুলেশন করে দেখলাম 1700 টাকা জিনিসটা কিনছে, আর জিনিসটা বিক্রি করছিল ক টাকায়? টোটালে 1800 টাকা, তার লাভ হচ্ছে কত? 100 টাকা, অর্থাৎ 1700 টাকায় তার লাভ হচ্ছে ক টাকা? 100 টাকা। একে কত বা 100 কত, যেটা যারা ওই কি নিয়মে করো তারা কিন্তু এইভাবে করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন করবে দেখবে উত্তর চলে আসবে। দেখো সেমভাবে গেইনের সূত্র, এই দেখো নিচে লিখেছে সিপিটা লিখেছে বা ক্রয় মূল্য লিখেছে, উপরে লাভটা লিখেছে, ঠিক আছে, আর গুণ 100, পাশে 5×5=15/17 অ্যান্সার চলে আসবে। ওকে, এবার দেখো, এবং আজকের এটা মানে শেষ অঙ্ক, হ্যাঁ এটাই শেষ অঙ্ক। দেখো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা আসে। এ ট্রেডার মিক্সেস 26 kg অফ রাইস অ্যাটেস 20 per kg উইথ 30 kg অফ রাইস অফ আদার ভ্যারাইটিস রেস্ট 36 per kg। এখানে কী বলছে, যে 26 kg যে চাল সেটা 20 kg করে পার দাম হিসাবে মিশিয়েছে, এবং আর একটা 30 kg চাল 36 টাকা per kg হিসাবে মিশিয়েছে, দিয়ে টোটাল এসে বিক্রি করছে 30 টাকা per kg হিসাবে, দ্য প্রফিট অফ পার্সেন্টেজ। দেখো এই অঙ্কটা আমি ক্যালকুলেশন করে গেছি যেহেতু একটা কারণে, সময় বাঁচানোর জন্য। দেখো প্রথমে কী করছে, 26 কেজি চাল 20 হিসাবে, তাহলে 26×20 করতে হবে, আরটা কী বলছিল, আরটা 30 কেজি বলছে 36 টাকা হিসাবে, ঠিক আছে, এ দুটো গুণ করে যোগ করতে হবে মাঝখান দিয়ে, এটাই সেম এখানে দেখো করা আছে ক্যালকুলেশনটা, যে টোটালে তোমাদের আসবে হচ্ছে 1600 টাকা, ঠিক আছে। এবং দেখো টোটাল চাল কত, টোটাল চাল হচ্ছে এখানে 20 কেজি, এখানে হচ্ছে 26 কেজি চাল, এখানে হচ্ছে 30 কেজি চাল, টোটাল 56 কেজি চাল, এই 56 কেজি চাল বিক্রি করছে কত দিয়ে? আবার 30 দিয়ে গুণ করছে, 30 টাকা per kg বিক্রি করছে, তাহলে হচ্ছে টোটাল কি দাঁড়াচ্ছে তার কত? 1680 টাকা দাঁড়াচ্ছে। তাহলে সে জিনিসটাকে মিশ্রণ করছে 1600 টাকায় আর বিক্রি করছে 1680 টাকায়, তাহলে 1600 টাকায় সে লাভ করছে ক টাকা? 1600 টাকায় লাভ হচ্ছে তার গিয়ে 80 টাকায় লাভ হচ্ছে গড়ে গিয়ে, ঠিক আছে। একে কত আর 100 কত, বা তোমরা হচ্ছে সূত্রতে ফেলেও করতে পারো, এখানে হচ্ছে সিপি নিচে দেওয়া হয়েছে, লাভ করছে 80 টাকা, ঠিক আছে, গুণ 100 শোষণ, তার লাভ হচ্ছে কত? এই প্রক্রিয়াটার উপরে 5% লাভ হচ্ছে, অপশান বিতে আমরা 5% দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, যারা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চাইছো
তার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করো এবং অবশ্যই কমেন্টে জানিও এরপরে পরবর্তীতে কোন ক্লাস চাইছো। অবশ্যই তারপরে ক্লাস আসবে। ভিডিওটা উপকৃত হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও। ভিডিওটা আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।